morning from this beautiful property, Sillery Gaon. Asadharon weather. মানে জাস্ট অসাধারণ মানে ভাষা নেই বলার মতো পুরো চারিদিকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে মানে মানে মেঘটা পুরো যেমন ভেসে এই গ্রামটার ভেতরে ঢুকে গেছে মানে সামনে পুরো পাহাড় রয়েছে জাস্ট মেঘের জন্য কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার পুরো ডিরেক্ট ভিউটা পাওয়া যায় মানে অর্থাৎ এই আকাশটা মানে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে আমি আমরা এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো তো সেটার অপেক্ষা সূর্য উঠে গেছে আশা করি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে পুরো মেঘগুলো কেটে যাবে আর ডুবল প্রপার্টিটা অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখাবো কীরকম আমরা এখন বেরোচ্ছি সিলেরি গাঁও এই ছোট্ট গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য আর সকালের এখনও মর্নিংয়ে ব্রেকফাস্টটা করিনি জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব এখন আমরা একটু ছোট্ট একটু পাইচারি করে আসি আর একবার স্বাগত আজাদ পাঞ্জি বাইকার্স গ্রুপে আমি ভূষণ আর আমার সঙ্গে এই ট্রিপে রয়েছে সুমন আর এই ট্রিপে মাত্র আমরা দুজন সার্ভাইভ করছি বাইকে নয় লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে তো এই ছিল সে গ্রামটা আমার পেছনে পুরো গ্রামটা রয়েছে নতুন একটা গ্রাম নতুন একটা জায়গা যেটাকে আমি এক্সপ্লোর করছি আর এখন এই গ্রামটার সমস্ত লোকেদের সঙ্গে একটু আলাপ করবো কথাবার্তা বলবো দেখি কেমন মানে এখানকার লোকেদের বিহেভিয়ার কীরকম তো চলো যাওয়া যাক তো এটা হলো আমাদের হোমস্টের মর্নিং ব্রেকফাস্ট রুটি আলু সবজি আর ডিমের অমলেট হচ্ছে আর চা চা খেয়ে নিই আমরা হেঁটে চলেছি সিলেরি গাঁওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রথম ভিউ পয়েন্ট রিমিডি ভিউ পয়েন্ট যেখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো আশা করি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি পাবো না সেটা এখনও ক্লিয়ার নয় কারণ যেহেতু পুরো মেঘলা হয়ে রয়েছে আর মেঘটা পুরো নিচে এসছে মানে পাহাড়ের গায়ে একদম মেঘ চলে এসছে তাহলে সেহেতু অত কাঞ্চনজঙ্ঘাটা আমরা নাও দেখতে পেতে পারি তো যাচ্ছি ওখান থেকে কী ভিউ পয়েন্ট আছে দেন ওখান থেকে আমরা যাবো হচ্ছে ইচ্ছে গাঁও এই পাহাড়ের ভেতর থেকে ট্রেক করে হেঁটে হেঁটে যাবো ইচ্ছে গাঁও সবই নতুন নতুন সবই তো চেষ্টা একটা যাওয়ার কতদূর কী করতে পারি দেখা যাক তবে ইচ্ছে আছে ইচ্ছে গাঁও অবধি পৌঁছানোর চলো তো আমরা এই ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে চলছি তো আমরা এখন আছি মোবাইল লোকেশন অনুযায়ী ঠিক এইখানটা এই যে ঠিক পয়েন্ট দেখা যাচ্ছে এইখানটা আর আমাদের যেতে হবে এই লেখা আছে র্যামিতি ভিউ পয়েন্ট এখান থেকেই সেই ভিউ পয়েন্টটা দেখা যায় আর এই ছিল সেই রাস্তা যে রাস্তাতে আমরা এখন হেঁটে চলেছি কেউ নেই শুনশান রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন পশু পাখির আওয়াজ পাখিদের ডাক শুনে শুনে মনে একটু একটু হালকা ভয় লাগলেও বেশ অ্যাডভেঞ্চার টাইপের মনে হচ্ছে কেউ নেই মানে একটা লোক নেই রাস্তাতে একটা জনসংখ্যা নেই কেউ যে কাউকে জিজ্ঞাসা করবো তবে মোবাইলের ম্যাপ দেখে আমরা এগোচ্ছি সম্ভবত ওই সামনে রাস্তাটা উঠে যাচ্ছে ওটাই হবে আমাদের ভিউ পয়েন্ট তারপর এখান থেকে আমরা যাবো ইচ্ছে গাঁও হ্যাঁ হো মানে লাস্ট ট্রেক করেছিলাম হচ্ছে এক বছর আগে ইসেতে লেপচা জগৎ আর এটা হলো সেকেন্ড টাইম আমি ট্রেক করছি দেখা যাক কী হয় পাহাড়ের ডাকগুলো শুনতে পাচ্ছ মানে এইখানে অ্যাকচুয়াল সিলেরি গাঁও জায়গাটা যদি কেউ বলে যে কি দেখার আছে আমি বলবো কিচ্ছু দেখার নেই তাহলে কী জন্য এসছি এখানে আচ্ছা মেন আসার কারণটা হলো শহরে জনজীবন ভিড়ভাট্টা চিল্লামিল্লি থেকে যদি দুদিন ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি কাউকে নিয়ে এসে যদি মনে করো যে আমি দুদিন নিঃশব্দে কোনো চিন্তা ছাড়া কারোর ডাক ছাড়া আমি এখানে দুদিন নিজের মতন কাটাবো তাহলে সেই জায়গার জন্য হলো সিলেরি গাঁও এখানে প্রকৃতির একটা অসুন্দর গন্ধ আছে মানে গন্ধ বলতে আমরা যেমন বৃষ্টি পড়লে একটা ভেজা মাটির গন্ধ পাই ঠিক এরকমই পাহাড়ের যে সমস্ত গাছ রয়েছে বা পাহাড়ের যে মাটি রয়েছে বা পাহাড়ের যে সমস্ত কালচারটা রয়েছে ওয়েদার রয়েছে তার একটা সেন্ট নাকে আসছে মানে এটা একটা অন্যরকম অনুভূতি যেটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না তুমি হয়তো আসলে বা তোমরা হয়তো আসলে এখানটা বুঝতে পারবে জায়গাটা কী তো সিলেরি গাঁও হলো তার জন্য সিলেরি গাঁও মধ্যে দেখার কিচ্ছু নেই সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে সুন্দর হোমস্টে দুদিন বা নিজেদের মতো থাকো তার জন্য সিলেরি গাঁও আমরা
ইচ্ছেগাঁও সেম, মানে কালিম্পং কালিম্পং অ্যাকচুয়াল দেখার কিছুই নেই। আমরা হেঁটে চলেছি আমাদের র্যামিটি ভিউ পয়েন্টের দিকে, চলো যাওয়া যাক র্যামিটি ভিউ পয়েন্ট। আর এই এবড়ো ফেবড়ো রাস্তা দিয়ে ডান দিক বাদিক দুদিকে পাহাড় আর পাহাড়। সিলেরিগড় একটা টপ অফ দ্য ভিউ, যেখানে নাম হলো র্যামিটি ভিউ পয়েন্ট। এই র্যামিটি ভিউ পয়েন্ট থেকে সামনে সিকিম আর কাঞ্চনজঙ্ঘা দুটোকে দেখা যায়। যদি আমি একবার ডিসক্রাইব করি ভালো করে, আমার ঠিক ডান দিকে, মানে তোমার একবার ডান দিকটা দেখো, ডান দিকটা রয়েছে একটু জুলুক, মানে এখান থেকে হয়তো জুলুকের যে পাহাড়গুলো সেগুলো দেখা যায়, পৌঁছার জন্য দেখা যাচ্ছে না। আর সোজা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। আর এই ছোট্ট শহরগুলো সব নিচে ইচ্ছেগাঁও, তারপরে তোমার আরও কত জায়গা ছোটো ছোটোখাটো গ্রাম, সেগুলো দেখা যায়। এই ভিউ পয়েন্টটা একটাই মেন উদ্দেশ্য, সেটা হলো এখান থেকে অনেক কিছু পরিষ্কার দেখা যায় এবং অনেক গ্রামগুলোকে দেখা যায় এখান থেকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সিলেরি গাঁও, সেই অদ্ভুত একটি জায়গা। অনেকটা হেঁটে আসতে হলো, প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার। সেই জায়গাটা হলো এই জায়গাটা, এই যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এখান থেকেই কিন্তু পুরো ভিউটা দেখা যায়। যদিও দুর্ভাগ্যবশত আমি দেখাতে পাচ্ছি না, কারণ এদিকে রয়েছে জুলুক, এখান থেকে জুলুকের পাহাড় দেখা যায়। মানে সিলেরি গাঁও আর জুলুক হলো অনেকটা পাশাপাশি, মানে শুধু পাহাড়ের ডিস্টেন্স, কিন্তু রাস্তা যেতে গেলে সেই আমাকে নিজ দিয়ে ঘুরে যেতে হবে। তো এখান থেকে শর্টকাট যাওয়ার কোনো অপশান নেই। আমরা দাঁড়িয়ে আছি র্যামিটি ভিউ পয়েন্টে। অসম্ভব সুন্দর একটি জায়গা, ভালো লাগছে বেশ, নতুনত্ব একটি জায়গা। তো চলো সুমন, আমরা নেক্সট ডিস্টেন্স। তো আমরা চলে আসছি কি, আমরা যাচ্ছি ইচ্ছেগাঁওয়ার পথে। এখান থেকে ইচ্ছেগাঁও রাস্তা স্টার্ট হচ্ছে, আর এটা হলো ভিউ পয়েন্ট যাওয়ার রোড কন্ডিশন। এরকম পুরো ইচ্ছেগাঁও অব্দি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাবো। এই যে